কেমন টেস্ট, কেমন কেমন লাগিয়েছে? হ্যাঁ ব্যাপক, হ্যাঁ ব্যাপক খাওয়া না দেখো কেমন রে খাস, মারো মারো তোর মুখের। হ্যাঁ উড়ে জ্বালা ভাই, তো হ্যালো ইয়ার, নমস্কার বন্ধুগুলো, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো বন্ধুগুলো আজকে হলে আজকে মানে খুব রোদ এই জায়গায় দেখো, খুব রোদ হচ্ছে, ঠিক আছে, সেই গরম পড়ছে। তো আজকে আমরা এই জায়গায় আসলাম, মানে একটা মানে এই জায়গায় নদী আছে, নদীর পাশে একটা জায়গাতে আসলাম। তো আজকে আমার বন্ধুগুলো কমান আসছে যে আজকে একটা মানে অন্যরকমের মানে আইটেম খাবো আমরা, আর ওই আইটেমটা আমরা তোমার সামনে তুলে ধরবো। মানে আইটেম তো কোনো কিছু না, আজকে আমরা শ্যামাস খাবো আমরা, ঠিক আছে। তো পাশে একটা শ্যামাস ছিল, মানে শ্যামাস বাড়ি ছিল, শ্যামাস খেয়ে ছিল, তার থেকে আমরা শ্যামাস চোর করে আনলাম। হ্যাঁ কাকবার করা যান না, শ্যামাস চোর করে আনলাম। এই যে আমার শ্যামাস জায়গায় আছে, সব কিছু রেডি, শ্যামাস আছে, যে আচার আছে, লবণ আছে, মরিচ আছে, চাকু আছে, বা একটা চাকুটা আছে। তো আমরা এই জায়গায় এলাম, শ্যামাসটা কাটবো, শ্যামাসটা কাটে খুব এনজয় করি, খামো, ঠিক আছে। আর এই জায়গায় মানে খুব রোদের মধ্যে একটু ছায়া আছে, ছায়ার মধ্যে বসি আমরা আজকে খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা খুব মানে ভালো হবে, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, ঠিক আছে, খুবই এনজয় করো, ভালো হবে ব্লগটা। তো চলো। তো বন্ধুগুলো এই যে আমরা এলা, আমার শ্যামাস কাটা শুরু হয়ে গেলো। মানে শ্যামাস তো ঝালাই করে খামো না, এমনি হাঁকাও কাঁচায় কাঁচায় খামো, লবণ দিয়া পুরে খুব টেস্টি করিয়া। তো তোমরা তোমরা মানে তোমরা হয়তো খাইছেন, তো এমন করে খা দেখবেন খুবই ভালো, খুব টেস্টি হয়। আর যে এমন করে কাটলে মানে যে ইসেটা হয় কি জিনিস কয়টা ভাই, হ্যাঁ তৃতীয় যেটা তৃতীয় বোধহয় বিড়ি যায়, দেখছেন কিরকম করে বিড়ি যাওয়া নাকছি। তো এটা হলো খাওয়ার নিয়ম, হ্যাঁ তোমার যা যা জানেন না, দেখি নাও শিখি নাও, এমন করে ফেলে দিবেন, তারপরে যে উপরে একটা কাটি ফেলে দিবেন, দেওয়ার পরে নিচতে ফেলে দিয়ে মানে ছালটা খাওয়া যায়, ছালটা না খাওয়া যায়, তোমরা ইচ্ছে করেন ছালটা খাওয়া পাবেন, আর না হলে ফেলে ধুয়ে রাখবেন। তো আমরা ছালটা অমনি খামো, ঠিক আছে, কারণ এটা আমার সম্পূর্ণ পরিষ্কার করে ধোয়া আছে, জল দিয়ে ধুয়ে আনছি বাড়ি থেকে, গিয়ে সামনে বাড়ি ছিল মানুষের বাড়ি, তখন তোমার সবগুলি মানুষের, কিন্তু বন্ধু বলে আমার একটা আমরা শুধু এই আসারটাই কিনা জামেলা কাটবো, কাটিয়ে সবাই একটা করে নেবো, খাওয়া শুরু করবো, ঠিক আছে। তোমরা খা দেখবেন খুব ভালো, এতে খাওয়ার এটা খালি শরীরে প্রোটিন হয়, এনার্জি বাড়ে, শরীরে জল হয়, ঠিক আছে, মানে গরমটা কম লাগে আর কি। হ্যাঁ তোমরা এটা খাবেন। তো আমরা তোমরা এলাম, আমরা সবগুলো কাটবো, কাটিয়ে যাই এরকম করবো, তারপরে আর একটা বন্ধু আসবে, আসলে সবাই মিলে খামো। তো চলো, তো গাইজ এই যে ফাইনালি আমার যে লবণ মরিচ সব রেডি, আমার যে শ্যামাসও রেডি, আচার সব কিছু আছে, তখন কেমন করে এটা খামো এলাই তোমাকে সেটা দেখাবো, ঠিক আছে, কেমন করে খাওয়া লাগে, কেমন করে খালি বেশি টেস্টি হয়। তো এ দেখো, এটার মধ্যে প্রথমে লবণ আর লঙ্কা দেওয়া লাগবে, বাইরে তো লবণ লঙ্কা ভালো করে দিয়ে ভিতরের মধ্যে, এটা মানে এত সুন্দর
এরপর দেওয়ালের ভিতরে লঙ্কা লঙ্কা সবকিছু দিয়ে, হ্যাঁ বেশি দিস নি, লঙ্কা দিয়ে উপরে দিয়ে, হ্যাঁ দিল লঙ্কা উপরে থাকে, হ্যাঁ হয়ে গেছে। হ্যালো, এখন এর ভিতরে এর উপরে আমরা আচার দেবো, ঠিক আছে? এটা কিন্তু মরিচের আচার, মানে চিলি পিকেল, হ্যাঁ খুব ভালো ইংলিশ পান। এই যে মরিচের আচার এরকম করে দেবো, ভিতরে দেবো, দেওয়ার পর দেখো বন্ধুগুলো এটা খুব টেস্টি খাবার হবে এখন, হ্যাঁ এটা খাবেন, খাওয়ার পরে কি করবেন যে স্বর্গ আসলো, এতটা টেস্টি হবে, তোমরা চেষ্টা করলে খাওয়া দেখে পান বাড়ির। গরম সব চলে যায়, ঠান্ডা হয়ে যায়। এটা গ্রামের ভাষায় কয় শ্যামাস, আর ভদ্র ভাষায় কয় শশা, একে সমাস শশা, শশা সমাস একে, খাবেন না ঠিক আছে, খুব ভালো। কেমন টেস্ট, কেমন কেমন লাগে নিয়েছে? হ্যাঁ ব্যাপক, হ্যাঁ ব্যাপক, খাক না দেখুন কেমন করে খাই, মারো মারো তোর নিজে। জল দিতে থাকবে, লবণ থাকবে, মরিচ থাকবে, আচার থাকবে, কত রকমের সবকিছু আইটেম হবে, গাইস আমার সমাজ খাওয়া হয়ে গেল। এখন এই যে বন্ধুটা সবাই মিলে বাড়ি যাবো আমরা, কি পেশেন্ট করছে ভাই সাইকেল কেডিএম এর, তো এর কেডিএম এর সেন করছে, ওই আসুক, এই যে আমার সামনত করা বন্ধু আছে, আমরা এখন এই রাস্তা দিয়ে বাড়ি যাবো। তো তোমরা ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এমনি নর্মাল ভিডিও, ব্লগ ভিডিও ভালো করে তোমাকে দেখার চেষ্টা করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা নয়া থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো টাটা।